আর্যগুহা স্বধর্ম সুরক্ষা কিশোর কিশোরী পরিষদের সদস্য টিউনিশা তঞ্চমা এবং উর্মি বড়ুয়া। প্রথমে বন্দনা জ্ঞাপন করছি তথাগত সম্য সংহিত। বন্দনা জ্ঞাপন করছি আধুনিক যুগের সত্যের প্রতীক সাধন জগতের একজন আদর্শ সাধক, আধ্যাত্মিক জগতের মহান সাধক আর্য শ্রাবক পবিত্র পুরুষ পূজনীয় বনভান্তিকে। দেবমানব পূজ্য অরণ্য বিহারী শ্মশানচারী পাংশুকুলি ত্রিজীবনধারী ধূতাঙ্গ সাধক পরম পূজনীয় গুরুভান্তিকে করজোড়ে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি পূজ্য গুরুদেবের অন্তর্বাসী ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘ এবং এখানে উপস্থিত সম্মানিত পুণ্যার্থীবৃন্দদের বয়স অনুসারে আমি আপনাদেরকে নমস্কার ও মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। বুদ্ধ শাসনের শ্রীবৃদ্ধি চক্রবাণের সকল প্রাণীর হিতছত্রুমুক্ত বিপদমুক্ত রোগমুক্ত সুখময় জীবন ও নির্বাণ শান্তি কামনায় আজ 15 জুন 2021 রোজ মঙ্গলবার বান্দরবান আর্যগুহা ধূতাঙ্গ বিমুক্তি বিহারে বান্দরবান আর্যগুহা সদর সুরক্ষা কিশোর কিশোরী পরিষদের পক্ষ হতে এই সংবিধানের আয়োজন। সম্মানিত পুণ্যার্থীবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা নিয়ে এখন কিছু কথা বলবেন আর্যগুহা সদর সুরক্ষা কিশোর কিশোরী পরিষদের সাধারণ সম্পাদক শ্রীমতী সঙ্গীতা বড়ুয়া তুলি। সর্বপ্রথমে বন্দনা জ্ঞাপন করছি তথাগত সম্যক সম্বুদ্ধকে। বন্দনা জ্ঞাপন করছি আধুনিক যুগে সত্য ও আদর্শের প্রতীক সাধন জগতের একজন মহান সাধক আর্য পুৎগল পবিত্র পূজনীয় বনভান্তিকে। বন্দনা জ্ঞাপন করছি দেবমানব পূজ্য অরণ্য বিহারী শ্মশানচারী পাংশুকুলি ত্রিজীবনধারী ধূতাঙ্গ সাধক পরম পূজনীয় গুরুভান্তিকে। এরপর বন্দনা জ্ঞাপন করছি পূজ্য গুরুদেবের অন্তবাসী ভিক্ষু সংঘ ও শ্রাবণ সংঘকে। এখানে উপস্থিত সম্মানিত পুণ্যার্থীবৃন্দাদের বয়স অনুসারে আমি আপনাদেরকে নমস্কার ও মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। বুদ্ধের আদর্শকে ধর্মের ও সংঘের গুণকে ভালোভাবে জানার জন্য এবং তার নিজের জীবনে প্রতিফলিত করার উদ্দেশ্যে বিগত 1 বছর 4 মাস আগে পূজনীয় গুরুভান্তের আশীর্বাদে বান্দরবান আর্যগুহা সদ্ধর্ম সুরক্ষা কিশোর কিশোরী পরিষদ গঠন করা হয়।
এই দীর্ঘ এক বছর চার মাস সময়ে বুদ্ধ শাসনের শ্রীবৃদ্ধি কামনায় পরিষদের সকল সদস্য সদস্যা একনিষ্ঠ হয়ে কাজ করার সার্বিকভাবে প্রচেষ্টা করেছি। তবুও অনিচ্ছা থাকার সত্ত্বেও ভুল হয়ে যায়, আমাদেরও ভুল ত্রুটি হয়নি তা বলতে পারবো না। সেই ভুল ত্রুটিকে আমরা শিক্ষাস্বরূপ গ্রহণের চেষ্টা করেছি, আর এই চেষ্টাকে পরিপূর্ণ করতে সাহায্য করেছেন পূজনীয় গুরু ভান্তে। আমি পূজনীয় গুরু ভান্তেকে দুহাত জোর করে কৃতজ্ঞতার সহিত বন্দনা জ্ঞাপন করছি। বান্দরবান আর্য গুহা কুদাঙ্গ বিমুক্তি বিহারের পঞ্চরত্ন প্রধান সেবিকা হেপি চাকমা, শ্রীমান এমিল তমচঙ্গা, শ্রীমতী রঙ্গবতী তমচঙ্গা, শ্রীমান দিলিচাঁদ তমচঙ্গা এবং শ্রীমান আদর কুমার তমচঙ্গা, আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আপনাদেরকে আমি কৃতজ্ঞতার সহিত নমস্কার জানাচ্ছি এবং আশা রাখব ভবিষ্যতেও এইভাবে আমাদের পাশে থাকবেন। এছাড়াও পরিষদের উপদেষ্টা মণ্ডলী যারা আমাদের আর্থিক কায়িক ও বাচনিকভাবে সর্বদা সহযোগিতা করে যাচ্ছেন তাদের সকলকে আমি সকলের প্রতি আমি কৃতজ্ঞতার সাথে নমস্কার জানাচ্ছি এবং আশা করি ভবিষ্যতেও আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন। আজকের সংগদানে ভিক্ষু সংঘ, শ্রাবণ সংঘদের এবং গায়ক গায়িকাদের জন্য ভোজন প্রস্তুতিকরণে সার্বিকভাবে সাহায্য করেছেন চুমকি বড়ুয়া, অশোক তমচঙ্গা, আপনাদেরকেও আমি কৃতজ্ঞতার সহিত নমস্কার জানাচ্ছি। এছাড়াও আজকের এই পুণ্যময় সংগদানে গণমাধ্যমে প্রকাশ করতে অবদান রাখছেন শ্রী বিনয় চাকমা এবং শ্রী শান্তনু বড়ুয়া, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত পুণ্যার্থীবৃন্দ, আপনারা এখানে যে সংগদানের ব্যানার দেখছেন তা সম্পূর্ণ করতে এবং পুণ্যার্থীদের নিমন্ত্রণের জন্য নিমন্ত্রণপত্র তৈরিতে বিশেষভাবে অবদান রেখেছেন আমাদের পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী অভিজিৎ বড়ুয়া, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পরিষদের সভাপতি শ্রীমতী সুক্তা বড়ুয়াকে, কারণ তিনি পরিষদের সকলকে নানা রকম পুণ্যময় কাজে অংশগ্রহণে উৎসাহিত করে যাচ্ছেন এবং বৌদ্ধ ধর্মের শ্রীবৃদ্ধি কামনায় সর্বদা ধর্মের কাজে নিজেকে উৎসর্গ করে যাচ্ছেন। অবশেষে চক্রবালের সকল প্রাণীর শত্রুমুক্ত, বিপদমুক্ত, রোগমুক্ত ও সুখময় জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সবাইকে আমার নমস্কার। সম্মানিত পুণ্যার্থীবৃন্দ, আমাদের সংগদান অনুষ্ঠানে আর্থিক এবং নানা সামগ্রী প্রদানের মাধ্যমে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এ নিয়ে কিছু কথা বলবেন আমাদের পরিষদের সদস্য শ্রী সৈকত বড়ুয়া। সর্বপ্রথমে বন্দনা জ্ঞাপন করছি তথাগত সম্যক সম্বুদ্ধকে, বন্দনা জ্ঞাপন করছি আধ্যাত্মিক জগতের মহান সাধক আর্য শ্রাবক পবিত্র পুরুষ পূজনীয় গণভান্তেকে, বন্দনা জ্ঞাপন করছি পূজনীয় গুরুভান্তেকে। এরপর বন্দনা জ্ঞাপন করছি এখানে উপস্থিত ভিক্ষু সংঘ ও শ্রাবণ সংঘকে এবং আজকে সংগদানে উপস্থিত সম্মানিত পুণ্যার্থীবৃন্দদের আমি নমস্কার জানাচ্ছি। সম্মানিত পুণ্যার্থীবৃন্দ, চক্রবালের সকল প্রাণীর হিতসুখ ও শত্রুমুক্ত,
বিপদমুক্ত রোগমুক্ত জীবন কামনায় আয়োজিত সংগদানে যারা আমাদের আর্থিকভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন তারা হলেন প্রধানদায়ক শ্রী প্রসন্নকান্তি তঞ্চঙ্গা 200 টাকা, নিগুল শ্যাম বেশান্ত বড়ুয়া, মায়ের রানী বড়ুয়া ও তার পরিবারবর্গ 1005 টাকা, নিগুল শ্যাম 200 টাকা না 2000 টাকা। প্রধানদায়ক শ্রী প্রসন্নকান্তি তঞ্চঙ্গা 2000 টাকা, নিগুল শ্যাম বেশান্ত বড়ুয়া, মায়ের রানী বড়ুয়া ও তার পরিবারবর্গ 1005 টাকা, নিগুল শ্যাম প্রকাশ বড়ুয়া, সুমি বড়ুয়া ও তার পরিবারবর্গ 1000 টাকা, নিগুল শ্যাম রয়েল বড়ুয়া 500 টাকা, নিগুল শ্যাম আদর কুমার তঞ্চঙ্গা 500 টাকা, ভালাঘাটা নীলু চাকমা 1000 টাকা, নিগুল শ্যাম ডাক্তার একে বড়ুয়া 100 টাকা, বড়ুয়াটেক বীরলাল তঞ্চঙ্গার শাশুড়ির মা 50 টাকা, নিগুল শ্যাম বাদল বড়ুয়া 100 টাকা, বড়দুয়ারা রূপালী বড়ুয়া 100 টাকা, বড়দুয়ারা রত্না বড়ুয়া 100 টাকা, নিগুল শ্যাম ফলমন্ত্রী বড়ুয়া 500 টাকা, নিগুল শ্যাম সুক্তা বড়ুয়া 200 টাকা, বড়ুয়াটেক সঙ্গীতা বড়ুয়া তুলি 200 টাকা, বড়ুয়াটেক অর্পিতা বড়ুয়া 200 টাকা, মধ্যমপাড়া মল্লিকা তঞ্চঙ্গা 200 টাকা, বালাঘাটা বাসনা তঞ্চঙ্গা 200 টাকা, নিগুল শ্যাম জেন্টি তঞ্চঙ্গা 100 টাকা, নিগুল শ্যাম কেথি তঞ্চঙ্গা 200 টাকা, বালাঘাটা রীতা তঞ্চঙ্গা 220 টাকা, বালাঘাটা সোহাগ তঞ্চঙ্গা 200 টাকা, বালাঘাটা বর্ষা চাকমা 200 টাকা, বালাঘাটা শ্রাবন্তী বড়ুয়া 200 টাকা, নিগুল শ্যাম সায়ন্তী বড়ুয়া 100 টাকা, নিগুল শ্যাম সৈকত বড়ুয়া 200 টাকা, বড়ুয়াটেক তুষার বড়ুয়া 50 টাকা, বড়ুয়াটেক প্রকাশ বড়ুয়া 100 টাকা, বড়ুয়াটেক অর্পিতা বড়ুয়া 100 টাকা, বড়ুয়াটেক ঋত্বিকা বড়ুয়া 100 টাকা, বড়ুয়াটেক বেবি তঞ্চঙ্গা 100 টাকা, রেজা অনিতা বড়ুয়া 100 টাকা, মধ্যমপাড়া প্রফেসর অজয় বড়ুয়া 500 টাকা, বালাঘাটা কাবেরী তঞ্চঙ্গা 100 টাকা, বালাঘাটা তিউনিশা তঞ্চঙ্গা 100 টাকা, বালাঘাটা রাজু তঞ্চঙ্গা 100 টাকা, গোদারপাড়া বর্ষা বড়ুয়া 100 টাকা, বড়ুয়াটেক প্রান্ত ও প্রান্তি বড়ুয়া 100 টাকা, বড়ুয়াটেক সুজয় বড়ুয়া 100 টাকা, বড়ুয়াটেক অন্তর বড়ুয়া 50 টাকা, বড়ুয়াটেক রিমা তঞ্চঙ্গা 50 টাকা, বালাঘাটা শ্রী রাজেশ বড়ুয়া ও শ্রীমতী শাশ্বতী বড়ুয়া তন্নী 1000 টাকা, রাঙামাটি শ্রীমতী মুকুল বড়ুয়া 1500 টাকা, আবুধাবি প্রবাসী নমিতা তঞ্চঙ্গা 500 টাকা, নিগুল শ্যাম কুশল বড়ুয়া 150 টাকা, নিগুল শ্যাম এছাড়াও আজকের সংগদানের উদ্দেশ্যে যারা আমাদের আহার্য ও দানীয় সামগ্রী দিয়ে সাহায্য করেছেন তারা হলেন চিনিগুড়া চাল দিয়েছেন প্রধান সেবিকা হেপি চাকমা, নিগুল শ্যাম মুরগির মাংস দিয়েছেন নীলু চাকমা, নিগুল শ্যাম মাছ দিয়েছেন কেথি তঞ্চঙ্গা, বালাঘাটা বাঁশকড়ল দিয়েছেন টিউনিশা এবং কাবেরী তঞ্চঙ্গা, বালাঘাটা সালাদ দিয়েছেন রঙ্গভূতি তঞ্চঙ্গা, বালাঘাটা টক দই দিয়েছেন শিল্পী বড়ুয়া, নিগুল শ্যাম পাস্তা দিয়েছেন মনিকা তঞ্চঙ্গা, বালাঘাটা আম দিয়েছেন হেপি চাকমা, নিগুল শ্যাম আলু দিয়েছেন রীতা তঞ্চঙ্গা, বালাঘাটা কাপ নুডলস এবং রুম স্প্রে দিয়েছেন রাখাল বড়ুয়া রুচি ঝালমুড়ি, রুচি চানাচু, হুইল পাউডার এবং মুখ দিয়েছেন রীতা তঞ্চঙ্গা, দীপায়ন তঞ্চঙ্গা, আদেশ তঞ্চঙ্গা ও বেবি তঞ্চঙ্গা, বালাঘাটা শিফন কেক দিয়েছেন উর্মি বড়ুয়া, বড়ুয়াটেক চকলেট দিয়েছেন প্রমিতা বড়ুয়া, বড়ুয়াটেক অডমিল দিয়েছেন সীমা বড়ুয়া, বড়ুয়াটেক ভীম সাবান দিয়েছেন রূপনা বড়ুয়া, বড়ুয়াটেক আহার্য সামগ্রী দাতা ও অর্থদাতাদের প্রতি আমরা সম্মানের সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম সকলকে নমস্কার
সম্মানিত পূর্ণার্থীবৃন্দ, এবারে পঞ্চশীল প্রার্থনা করবেন আমাদের পরিষদেরই হিসাব পরীক্ষক শ্রীমতী কেথি তঞ্চঙ্গা, ধর্মীয় সম্পাদিকা শ্রীমতী রূপনা বড়ুয়া, সহধর্মীয় সম্পাদিকা শ্রীমতী শ্রাবন্তী বড়ুয়া। উপস্থিত সম্মানিত পূর্ণার্থীবৃন্দ, আমরা বিনীতভাবে প্রার্থনা করছি আপনারা সকলেই পা পিছন করে ধর্মাসনে বসুন। এখন আমরা সকলেই পঞ্চশীলে প্রতিষ্ঠিত হব। সকলেই তিনবার সাধুবাদ প্রদান করুন। আহ ভান্তে
কল্যাণ সুখ কামনা করে এখানে উপস্থিত ভিক্ষু সংঘ মৈত্রী সহগত চিত্তে স্বস্তি বচন পাঠ করবেন আপনারা সকলেই।
শ্রদ্ধার উপর প্রতিষ্ঠিত হয়ে মৌনতা অবলম্বন করে শ্রবণ করলে আপনাদের খুব কল্যাণ হবে। উন্নততর বাতাবরণের সৃষ্টি যারা করেছে
আর্য গুহা সতর মহাসুরকা কিশোর কিশোরী পরিষদ কর্তৃক আয়োজিত সংগ্রাম অনুষ্ঠান সুসম্পন্ন করতে গিয়ে এই পরিবেশের সূচনা জন্ম তারা দিয়েছে, তারা করেছে। তো এদিকে যে যা শাঁ শাঁ করছে এটা একটু করে শুরু করে দিন। আপনার বুদ্ধের সদ্ধর্ম রক্ষা করার জন্যে বর্তমান এবং আগামী প্রজন্মকে ধর্মের অভিমুখী পরিচালনা পরিচালিত সংবর্তন করার জন্যে আর্যগুহা সদ্ধর্ম সুরক্ষা কিশোর কিশোরী পরিষদ কর্তৃক আয়োজিত এই সংগদান অনুষ্ঠান জ্ঞানী মানুষ গুণী মানুষ নিঃসংশয়ে নিঃসন্দেহে তাদের প্রশংসা করবে যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন। তো আরও তাদেরকে প্রশংসা করবে যারা তাদের পাশে দাঁড়িয়েছেন। আজকে যারা এই সংবাদ অনুষ্ঠানের আয়োজন করেছে মূলত তারা সবাই স্টুডেন্ট। আমার জানা মতো সেখানে কেউ চাকরিজীবী নেই, কারণ কেউ প্রাইমারি স্কুল পড়ুয়া, কেউ কেজি নার্সারি নার্সারিতে পড়ুয়া, এলকেজি ওয়ার লাপার আপার কেজি লোয়ার কেজি এইরকম ছাত্রছাত্রী এবং প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ হয়তো বিশ্ববিদ্যালয়ে আছে এক দুজন। তো তাদের যে ধর্মরক্ষার চেতনা ধর্মরক্ষার চিন্তা মানসিকতা আমি কিশোর কিশোরী পরিষদের সকল সদস্যদেরকে তাদের এই আয়োজনের জন্য তাদের এই উদ্যোগের জন্য তাদের এই শ্রম দানের জন্যে তাদের এই প্রচেষ্টার জন্যে তাদের এই উৎসাহের জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আজকে সংগরক্ষার দায়িত্ব হাতে নিয়েছে, তাদের দ্বারা আজকে সংঘ সুরক্ষিত। আজকে সারাদিনের দায়িত্ব তারা নিয়েছে সংঘকে রক্ষার জন্য, আহার দানের জন্য, প্রয়োজনীয় চতুর্ভত্য প্রদানের জন্য দায়িত্বভার তারা গ্রহণ করেছে। তো এই যে তারা ছোট ছোট অনেকটা দুধের শিশু, তারাও কেউ প্রাইভেট পড়ায় সেই টাকা দিয়ে তারা সংগঠনে অংশগ্রহণ করেছে, কেউ মাতা পিতার কাছ থেকে নিয়েছে, কেউ মাতা পিতা হয়তো তাদেরকে হাত কচ্ছা দিয়েছে সেখান থেকে সংগ্রহ করে জমা করে আজকে এই অনুষ্ঠান তারা আয়োজন করছে। এদিক থেকে বিচার বিবেচনা করলে সর্বাংশে তারা প্রশংসাযোগ্য। আর্য গুহা সদ্ধর্ম সুরক্ষা কিশোর কিশোরী পরিষদ সকল সদস্য তারা বহুজনকে এই আদর্শ স্থাপনের মাধ্যমে সদ্ধর্ম রক্ষার জন্য এটা একটা তাদের আহ্বান, এটা তাদের একটা আদর্শ, এটা তাদের একটা মাইল ফলক যে এভাবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাদের নীরবতার মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে এটাই ঘোষণা করা হচ্ছে।
তো আমি আপনাদের তাদের পাশাপাশি আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি যারা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের আর্য গুহা সদ্যম সুরক্ষা কিশোর কিশোরী পরিষদে যারা আপনারা মুরব্বী যারা আছেন অর্থাৎ আপনারা যারা বয়োজ্যেষ্ঠ অভিভাবক শ্রেণীর আপনারা যারা উপদেষ্টা রয়েছেন আপনারা উপদেষ্টারা তাদের পাশে দাঁড়িয়েছেন বলেই তাদের পক্ষে সহজ হয়েছে যা তারাও স্বীকার করেছে। তো এই যে আপনারা যারা যারা উপদেষ্টা আছেন আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, আমি আপনাদের ভূয়সী প্রশংসা করছি আপনাদের, কারণ আপনারা প্রশংসার এই যোগ্য যারা যারা উপদেষ্টা রয়েছেন। আপনারা যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন অর্থাৎ আপনাদের সুন্দর পুণ্যময় হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদের হাত বাড়িয়ে দেওয়াতে তারা এগিয়ে যাওয়ার জন্যই সাহস করেছে, তাদের সাহসের ভিত্তি আপনারা। তো আমি আপনাদের সাধুবাদ যেমন জানাচ্ছি সদ্ধর্ম রক্ষার জন্যই তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যে এগিয়ে এসছেন আমি তোর জন্যই আপনাদের এই উপকারের জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রতি। এবং যারা যারা আপনারা রন্ধন কাজে তাদের সাহায্য করেছেন দেখুন কতভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন আপনারা। তো আপনাদেরও আমি সাধুবাদ জানাচ্ছি যে তাদের পাশে দাঁড়িয়েছেন আপনারা। তারা ছোটো মানুষ হয়তো এতটা আপনাদেরকে বলতে পারবে না, সেটা আপনাদেরও বুঝে নিতে হবে। তারা ছোটো মানুষ, তাদের প্রতি আপনাদের প্রতি এতটা হয়তো ওরা গোছ গাছ করে গুজিয়ে সুজিয়ে বলতে পারবে না। তো এবং তাদের যে উৎসাহ দেখলাম আজকে কদিন ধরে, বিশেষ করে কালকে তারা 20 থেকে 22 জন তারা এসে এখানে রাত্রে এই সাজানো গোছানো সাজগোজ দেওয়া এবং রন্ধন কাজে সাহায্য করা, তাদের এই কার্য আরও বহুজনকে ধর্মের ক্ষেত্রে অনুপ্রাণিত করবে, তাদের এই উদ্যোগ আরও বহুজনকে আরও ছোটো ছোটো ছেলে মেয়ে কচি কাঁচা শিক্ষার্থীদেরকে উৎসাহিত করবে তাদের এই কার্য, তাদের এরূপ শুভ উদ্যোগ বহুজনের জন্য কল্যাণের কারণ হয়ে দাঁড়াবে, সুখের কারণ হয়ে দাঁড়াবে, শ্রীবৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে। যেমন সমাজ তেমন বর্তমান আগামী প্রজন্ম এবং বৌদ্ধ শাসন। তো এখানে দেখুন এই যে আজকে একটা তারা সংগঠন করেছে, সংগঠন না হলে হয়তো তাদের ব্যক্তিগত পক্ষে এভাবে সম্ভব হতো না, যেহেতু তারা সবাই স্টুডেন্ট। স্টুডেন্ট হলেও আজকে দলগতভাবে সাংগঠনিকভাবে তারা আজকে দাঁড়াতে পেরেছে। তাই আমি আপনাদের বলবো, বিশেষ করে যারা আর্য গুহা সদ্ধর্ম সুরক্ষা কিশোর কিশোরী পরিষদ এবং অভিভাবক বৃন্দ, অভিভাবকদের প্রতি আপনাদেরকে আমি আহ্বান জানাবো সাধুবাদের সাথে, এটা বলবো আপনারা তাদেরকে অনুপ্রাণিত উৎসাহিত করুন। তো এবং আর আপনারা যারা ছোট ছোট আছেন সবাই ছাত্রছাত্রী, আপনাদেরকে আমি এটা বলবো, বিশেষ করে আর্য গুহা সদ্ধর্ম সুরক্ষা কিশোর কিশোরী পরিষদ, দেখুন আজকে আপনারা যেটা দলগতভাবে করছেন যদি একা দাঁড়াতেন সেটা কখনো সম্ভব হতো না। তাই আমি আপনাদের এটা বলবো যারা যারা মুখ্য মুখ্য দায়িত্ব ভূমিকায় রয়েছেন বা একটু যারা ম্যাচুরেট হয়েছেন, আপনারা ছোটোদেরকে অনুপ্রাণিত করতে হবে এবং আপনাদেরকে বোঝাতে হবে, আপনারা হঠাৎ ক্রোধান্বিত হতে পারবেন না এবং ব্যতিক্রমধর্মী বাক্য আপনারা ব্যবহার করতে পারবেন না। যারা আপনারা একটু বুঝতে পারছেন বা যারা ডিগ্রি পড়ছেন ইন্টারমিডিয়েট পড়ছেন অথবা ক্লাস টেনে পরীক্ষার্থী, আপনাদেরকে আপনাদের নিচে যারা আছে তাদের প্রতি
এমন কিছু দেখাতে হবে যা তারা অনুপ্রাণিত হবে। তো দেখুন, এই যে আজকে যেটা সংগঠন আপনারা পরিষদ, আপনাদের এই কর্ম যে কোনো কেউ সাধুবাদ জানাবে। আমাকে সকালে সাংগঠনিক সম্পাদক ওই অভিজিৎ বড়ুয়া আমাকে সকালে বললেন বানতে, ফরাঙ্গিঘিল গ্রামের একজন উপাসক ওই মুকুল বড়ুয়া এখন ইয়াতে আবুধাবি থাকে, সে নাকি তার সাথে যোগাযোগ করেছে যে আপনাদের এই যে আপনারা সদ্ধর্মের জন্য বানতে কে সংঘকে রক্ষার জন্য যে আপনারা উদ্যোগ গ্রহণ করেছেন, আমি খুব খুশি হয়েছি যে আমিও আপনাদের পাশে দাঁড়াবো। সে নাকি 1,500 টাকা পাঠিয়েছে, দেখুন থাকে আবুধাবিতে কিন্তু আপনাদের পাশে রয়েছে, সদ্ধর্ম রক্ষা করছেন বলেই আপনাদের সংগঠনের পাশে তারাও রয়েছে। এবং এখানে আজকে আপনারা যেটা বললেন, সৈকত উপাসক যেটা বলেছে, সেখানে দেখা গেল যে অনেকেই আপনাদের পাশে দাঁড়িয়েছে, তৈরি তরকারি থেকে শুরু করে এবং বিভিন্ন অর্থ থেকে শুরু করে আপনাদের পাশে দাঁড়িয়েছে। তার মানে আপনাদের পাশে সবাই আছে, আপনাদের সাহস হারাবার কোনো কারণ নেই। আপনারা আরও দ্বিগুণ উৎসাহ সাহস নিয়ে অনুপ্রেরণা নিয়ে আপনারা এগিয়ে যান, আপনাদের পাশে সবাই আছে। সবচেয়ে আপনাদের একটা বড় কথা হচ্ছে যে আপনাদের সাথে বানতে আছে। তো দেখুন, তো আমি আপনাদের এটা বলবো, সংগঠন না হলে সংগঠিত হওয়া যায় না। আজকে যে আপনারা সংগঠিত হয়েছেন এই সংগঠনের কারণে, তাই সংগঠিত হতে গেলে সংগঠন দরকার, না হলে সংগঠিত হওয়া যায় না। আর সংগঠন না হলে যেমন সংগঠিত হওয়া যায় না, সংগঠিত হতে গেলেইও সংগঠনের আবশ্যকতা আছে, সংগঠন ব্যতীত সংগঠিত হওয়া যায় না। একটা জায়গায় সংগঠিত হতে গেলে সংগঠন দরকার, আর সংগঠন করতে গেলে সংগঠিত হওয়া দরকার। তা আজকে আপনারা সংগঠন পরিষদ গঠন করেছেন বলেই সবাই সংগঠিত একত্রিত মিলিত হতে পেরেছেন। তো এই কারণে আপনাদের বহুজনের কল্যাণের জন্য আপনাদের এই পরিষদ, এটাকে সুরক্ষা করা অভিভাবক এবং পরিষদের সকল সদস্য সবার কর্তব্য, সবার দায়িত্ব রয়েছে। তো আপনার ধরুন আমি আপনাদের বলছি, গোড়ার গাড়ি দেখেছেন কখনো? দেখেছেন আপনারা রথ দেখেছেন না? রথ তো রথ চালক থাকে একজন, থাকে না? লাগাম ওনার হাতে থাকে। তো আমি যথাসম্ভব লাগাম আমি ধরে রাখব যাতে আপনারা পরে না যান, কিন্তু আপনাদেরও চেষ্টা করতে হবে স্থির থাকার জন্য। লাগাম আমার হাতে থাকলে হবে না, আপনারা যদি দেখতে দিকে লাফিয়ে পরে যান, আর লাগাম যিনি ধরে রয়েছেন ওনার কিছু করে থাকবে না, ঠিক না? আপনাদেরও চেষ্টা করতে হবে যে যাতে আমরা না পরে যাই। তো আরেকটা কথা বলছি আপনাদেরকে, একটা পাখি আকাশ মার্গে, পাখিরা শূন্যে উড়ে না, আকাশে উড়ে না, কিসের সাহায্যে উড়ে তারা? কিসের সাহায্যে? না না, ওরা ওদের ওরা কিসের সাহায্যে উড়ে? পাখা, ঠিক না? একটা পাখি ততক্ষণ পর্যন্ত আকাশে শূন্যে উড়ে বেড়াতে পারবে যতক্ষণ পর্যন্ত তার পাখা থাকবে, ঠিক না? কী বলেন? যতক্ষণ তার পাখা থাকবে, কিন্তু তার পাখা তো একটা একটা পালক নিয়েই পাখা তৈরি হয়েছে, ঠিক না? কী বলেন? পাখাটা এভাবে উড়ছে, এভাবে পাখাটা উড়ছে বলে সেই অগ্রসর হতে পারছে, কিন্তু এই পাখাটা তৈরি হতে গিয়ে আকাশে ব্যালেন্স রাখতে গিয়ে একটা একটা পালক তাকে সাহায্য করে আকাশে স্থির থাকার জন্য, পথ অতিক্রম করার জন্য, ঠিক না? কী বলেন? আচ্ছা, এই যে লেফট সাইড এবং রাইট সাইড যে তার দুটো পাখা, দুটো ডানার সাহায্যে সেই আকাশে স্থির থাকে এবং দ্রুত থেকে দ্রুততর পথ অতিক্রম করে, অনেক জায়গা পরিভ্রমণ করতে পারে,
আচ্ছা, যদি পাকা থেকে একটা একটা পালক, ঠিক না, পালক যদি ছুটে খসে পড়ে যায়, তার পাকা থাকলে সে আর কি উঠতে পারবে? পারবে? আর উঠতে পারবে না। যার কারণে আপনাদেরও চেষ্টা করতে হবে যাতে একজন একজন সদস্য পাকা থেকে যাতে খসে না পড়ে যায়, তাহলে দুর্বল হয়ে যাবে, বাকি আর উঠতে পারবে না। বুঝতে পারছেন? সদস্য আপনারা অ্যাড করবেন, একটা একটা যদি পড়ে যায় পাখি আর উঠতে পারবে না। কেন? ডানার কাজে লাগবে না। ততক্ষণ পর্যন্ত ডানার বল থাকবে যতক্ষণ পর্যন্ত পেকমগুলো, পালকগুলো ডানার সাথে সম্পৃক্ত থাকবে। যদি এখান থেকে ছুটে যায়, পাখি আর আকাশে উঠতে পারবে না, তখন মুরগির বাচ্চার মতো মাটিতেই হামাগুড়ি দিতে হবে। বুঝতে পারছেন? মুরগির বাচ্চা কি আকাশ উঠতে পারে? পারে না। ওই তখন এই অবস্থা হবে। তো আমি এটা বলছি বলে আপনারা হতাশার কোনো কারণ নেই, আপনাদেরকে এগিয়ে যেতে হবে এবং সবাইকে বোঝাতে হবে। এবং ধরুন তাই ডানার প্রত্যেকটা পালককে গুরুত্ব সহকারে দেখতে হবে যাতে ডানা পাকা থেকে ছুটে না পড়ে যায়, যাতে তার স্খলন না হয়ে যায়। তো এটা দেখুন, এই যে আজকে আপনারা একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন, আজকে কিছু মানুষকে আপনারা নিমন্ত্রণ করেছেন, কেন? হাত দান করবেন বলে। কেবল সঙ্গকে নয়, কিছু আপনাদের যারা উপদেষ্টা আছে তাদেরকে এবং কেউ একজন আপনাদের আহার দানের জন্য কয়েকজনকে আপনারা আহ্বানও করেছেন, সম্মানের সাথে চিঠি দিয়ে নিমন্ত্রণও করেছেন। তো এখন যে আপনারা ছোট ছোট আছেন, পাঁচজন করলে পাবেন 5,000 জন করেছেন, কেন? আপনারা তো ছাত্রছাত্রীরা, আপনারা কী করবেন? তাই সাহস করে যে 5 জন করেছেন, 5,000 বলে মনে করবেন। তো দেখুন, আরেকটা জিনিস আপনাদের একটু সবাইকে এটা স্মরণে রাখতে হবে, কেন? ভবিষ্যতের জন্য। মনে করুন, এতক্ষণ যেটা আমি আপনাদের বলছিলাম যে আচ্ছা ঘোড়ার গাড়ি খুব তীব্র গতিতে ছুটে চলে না, আপনারা নিশ্চয়ই নাটক সিনেমায় বাস্তবে দেখেছেন না? দেখেছেন না? ঘোড়ার গাড়ি তীব্র গতিতে ছুটে চলে, তো চলে না? আচ্ছা, ওখানে চাকা আছে না? আছে না? দেখুন, ঠিক ঘোড়ার গাড়িতে যেমন চাকা আছে, তেমন চাকা এই ইয়াতে যারা হাঁড়ি বাতিল বানায় তাদের কী বলে? কুমার না, এই কুমুর, কুমুর না, এই কুমুরদের বাড়িতে কর্মকার, এই কর্মকার বলে না, কর্মকার, ঠিক না? কাছে কুমুর টোলি, কুমুর, কুমুর টোলি বলে না এগুলোকে, কুমুর টোলি বলুন বা কর্মকার বলুন, যে হাঁড়ি বাতিল বানায় বা মাটির জিনিসপত্র বানায়, তারও একটা যন্ত্রচালিত একটা একটা চাকা আছে, যেটা চালায়, চাকা ঘুরে তারপর ওই জিনিসগুলো বানায়, ঠিক না? তারও একটা চাকা আছে না? আপনারা দেখেছেন? দেখেছেন, চাকা আছে না একটা ঘুরে। তো দেখুন, তাহলে যেরকম চাকা কুমোরটুলিতে হাঁড়ি বাতিল বানায় সেখানেও চাকা দেখতে পাচ্ছি, একই চাকা আবার গোড়া গাড়িতে দেখা যাচ্ছে। আচ্ছা, দুটার মধ্যে কী তফাত রইল? তফাত হচ্ছে এই, যতক্ষণ পর্যন্ত ক্ষিপ্র গতিতে, দ্রুত গতিতে ধাবমান ঘোড়ার গাড়ির সাথে চাকা সম্পৃক্ত থাকবে, ততক্ষণ এই চাকা সারা পৃথিবী ভ্রমণ করতে পারবে। যদি ঘোড়ার গাড়ি থেকে আলাদা হয়ে যায়, কুমোরটুলি থেকে বলে এক জায়গায় ঘুরে ঘুরে হাঁড়ি হাঁড়ি পাতিল বানাতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন ব্যাপারটা? বুঝতে পেরেছেন তো না ব্যাপারটা কীরকম হলো? একই চাকা ঘোড়ার গাড়িতে আছে, যতক্ষণ পর্যন্ত এই চাকা ঘোড়ার গাড়ির সাথে সম্পৃক্ত, ক্ষিপ্ত গতিতে, দ্রুত গতিতে ধাবমান ঘোড়ার সাথে, গাড়ির সাথে যতক্ষণ পর্যন্ত সম্পৃক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত এই চাকা পৃথিবী ভ্রমণ করতে পারবে। কিন্তু যদি ঘোড়ার গাড়ি থেকে ছুটে যায়, তখন কুমোরটুলিতে এক জায়গায় পড়ে থেকে কেবল হাঁড়ি বাতিল বানানোর কাজেই তাকে ব্যস্ত থাকতে হবে, আর বাড়ির বাইরেও যাওয়ার সময় থাকবে না আর। বুঝতে পেরেছেন? তাহলে ঠিক কাউকে না কাউকে
এরকম কোনো ব্যক্তির সাথে, এরকম কোনো জ্ঞানীর সাথে, এরকম কোনো বিচক্ষণ মানুষের সাথে, এরকম কোনো ধার্মিক নিঃস্বার্থে পরোপকারী ফুটগুলোর সাথে যতক্ষণ পর্যন্ত তারা সম্পৃক্ত থাকবে ঘোড়ার গাড়ির চাকার মতো, ততক্ষণ তারা ভ্রমণ করতে পারবে, ততক্ষণ তারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার সামর্থ্য থাকবে তাদের। যদি সেখান থেকে ছুটে যায় তাহলে কুমোরটলিতে ওই হাঁড়ি ফাজিল বানানোর কাজে যেমন এক জায়গায় বসে থেকেই চাকার বাইরেও যেতে পারে না, মানুষের পরিস্থিতি এরকম হয় যদি সেই কেবল একক চিন্তা করে সমাজ দেশ জাতিকে বাদ দিয়ে, জ্ঞানীজন গুণীজন তাদেরকে বাদ দিয়ে যদি একা থাকতে চিন্তা করে তাহলে তার জীবন ওইরকম হবে। এবার ধরুন ততক্ষণ পর্যন্ত তাদের দীর্ঘ গতিতে ছুটতে পারে, এটা আপনার আরেকটা বলছি আপনাদেরকে, দেখুন এগুলো আপনারা একটু যদি মাথায় রাখতে পারেন নিশ্চয়ই আপনারা ভবিষ্যতে নিঃসন্দেহে আপনারা অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। সেটা আপনাদেরকে একটু করে সুচিন্তিত মতামতের সাহায্যে মাধ্যমে আপনাদেরকে পথ চলতে হবে। কেমন? ধরুন ঘোড়ার গাড়ি খুব দ্রুত গতিতে কে চালায়, ঘোড়া নাকি চালক? তীব্র গতিতে কে চলছে, চালক না ঘোড়া? ঘোড়া চলছে। ঘোড়া যতই স্পিডে চলতে পারুক না কেন, যতই দ্রুত গতিতে ধাবমান হতে পারে না কেন, কিন্তু ঘোড়াকে দিশা পরিবর্তন করে দিতে হবে চালক। চালক ব্যতিক্রম হলে ঘোড়া এমন জায়গায় নিয়ে যাবে সেখানে ঘোড়া আর চালক দুজনকে মরতে হবে। তাই দিশা পরিবর্তনের জন্যই চালককে সজাগ থাকতে হবে, আমি দিশা পরিবর্তন করব, নাহলে এমন জায়গায় চলে যাবে চালককেও মরতে হবে ঘোড়াদেরও মরতে হবে। তাই দেখুন ঠিক এখানে সংগঠন দৌড়াতে পারে, কিন্তু সংগঠনকে ধরে রাখার জন্যই এমন কিছু বিচক্ষণ মানুষ দরকার যারা তাদেরকে দিশা পরিবর্তন করে দেবে, নাহলে তারা দিকভ্রান্ত হয়ে যাবে। ছুটার শক্তি থাকবে সংগঠনের মধ্যে, কিন্তু দিশা পরিবর্তন করতে হবে কোনো জ্ঞানীজনকে, কোনো গুরুজনকে। তাই সর্বদা তাদের সাথে পরামর্শ, আলাপ আলোচনা, বিচার বিবেচনা, সুপরামর্শ এটা আবশ্যক। এবার ধরুন মনে করুন এই যে বাস্তব দিকগুলো, তো এই দিশা পরিবর্তন করে দেওয়া, যেমন আপনাদের একটা আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সমুদ্রে আপনারা কখনো গেছিলেন সমুদ্র দর্শনের জন্য গেছিলেন, অথবা নাটক সিনেমায় হয়তো আপনারা দেখে থাকবেন বা বাস্তবে যারা সমুদ্র দর্শন করতে গেছেন, সমুদ্রের মধ্যে দেখুন নৌকা কোনো জায়গায় গিয়ে এটাকে নৌকাতে একটা এরকম একটা ইয়ে থাকে, এটাকে নোঙ্গর বলে, এটা কী বলে, বড় বড় জাহাজে থাকে না, তো ওরা সমুদ্রের মাঝখানে মাছ পথে গিয়ে যখন জেলেরা যখন মাছ ধরে বা কোনো মণিমুক্ত আহরণ করে তখন ওই ওখান থেকে সেটা নামিয়ে সেটার সাথে নৌকার সাথে একটা সম্পর্ক থাকে, সেটা সাগরের মাঝখানে এমন জায়গায় ফেলে দেয় যাতে সেটা ওখানে আঁকড়ে ধরে রাখে, তাই স্রোতে নৌকাকে এদিক সেদিক বোটকে এদিক সেদিক নিতে পারে না কেন, নোঙ্গরটা তাদেরকে স্থির রেখে দেয়, ঠিক না? তাই কোনো বিচারশীল মানুষ, কোনো সংগঠন, কোনো সদস্য তারাও এমন একজন মানুষকে সিলেক্ট করে নেবে নোঙ্গরের মতো, তাদেরকে স্রোতের মধ্যেও বেশে যেতে দেবে না, এমন করে কাউকে না কাউকে তাদেরকে রাখতে হবে যে উনি আমাদেরকে রক্ষা করবেন, নোঙ্গরের মতো আমাদেরকে বেশে যেতে দেবে না, বুঝতে পারছেন? এরকম করে এটা একটা। আরেকটা, জাহাজ কিংবা বড় বড় নৌযান জলযান যখন সাগরে তাকে ডুবুরিরা যখন স্বর্ণ আহরণ করতে যায়, যা আপনাদের জন্য ভবিষ্যতে খুব কাজে আসবে, ধরুন এই বোট এবং জাহাজ সাগরে বেশি রয়েছে, যেই ডুবুরি স্বর্ণ আহরণ করার জন্য বা যা হারিয়ে গেছে অথবা যা হারিয়ে যায়নি কিন্তু সাগরের তলদেশ থেকে সেই উদ্ধার করবে, এই ডুবুরি কী করে জানেন, ডুবুরি তার ভাসমান নৌকার সাথে, এই যে এখন দেখছেন এই যে একটা
তার এখানে আছে, এটা মূল জিনিসটা এখানে, কিন্তু তারের আরেকটা কিন্তু ওই দিকে, যাতে যাতে এটা ছিন্ন না হয়ে যায়, ঠিক না? এটা থাকাতে এখান থেকে যা বলা হচ্ছে ওদিকে তা ক্যাচ করে নিয়েছে, ঠিক না? ঠিক না? এই এটা দিয়েছে শান্তনু, এটা দিয়েছে সেবক বিনয় এখান থেকে সাকমা, এটা দিয়েছে শান্তনু বলবো। তাহলে এখান থেকে যা বলা হচ্ছে তাদের দুজনের দুজনের কাছে যা আছে সেখান থেকে বিচ্ছিন্ন হচ্ছে না, ঠিক না? ঠিক না? এবার দেখুন, সাগরে যিনি মুক্ত আহরণ করতে নামে স্থলদেশে, উনি কী করেন? ভাসমান নৌযানের সাথে, ভাসমান জলযানের সাথে এরকম করে বেঁধে রেখে, আরেকটা ওনার কোমরের সাথে বেঁধে রেখে উনি নামে, যাতে এটা সাহায্যে সেই উঠতে পারে, ব্যতিক্রম হলে সে বুঝে নেবে, এতে তার জীবন রক্ষিত হয়, এই ভাসমান এটা রক্ষা করা জীবন। তাই যাদের কাছে মনে হবে যে আমার কাছে স্বল্প বুদ্ধি আছে, শিক্ষা স্বল্প, আমি একজন ভালো মানুষ, জ্ঞানী মানুষ, যারা আমাদেরকে ঠিক সময়ে ঠিক রাস্তা দেখে দেখাতে সমর্থ সক্ষম, যারা আমাদের বিপদ থেকে টেনে তুলবে, এমন কোনো জ্ঞানী মানুষ, এমন কোনো বিচক্ষণ মানুষ, এমন কোনো মুরব্বী অভিভাবক, তাদের সাথে নিজেকে বেঁধে রেখে কাজ করতে যেতে হয়। অর্থাৎ ওনাকে গুরু মেনে, ওনাকে শ্রদ্ধা সম্মান করে, ওনার সাথে পরামর্শ করে অগ্রসর হতে হয়, ব্যতিক্রম হলে উনি রক্ষা করবেন, মানে ওনার সাথে বেঁধে দেওয়া হয়েছে এখন, ঠিক না? ওনার সাথে এখন বেঁধে দেওয়া হয়েছে। দেখুন, এভাবে হলে তারা রক্ষিত হয়, তারা সুরক্ষিত হয়। তো এবার যে এবার যেটা আপনাদের আরও কিছু জিনিস যেটা দরকার, ধরুন মনে করুন, এটা কেবল আপনাদের নয়, এটা সবার জন্য বলছি, এটা বিজ্ঞ সমানের জন্যই হতে পারে, দায়িক দায়িকার জন্য হতে পারে, শিক্ষার্থীর জন্য হতে পারে, পরিবারের স্বামী স্ত্রীর জন্যই হতে পারে, সেটা আমার জন্যই হতে পারে, আমার শিষ্যদের জন্যই হতে পারে, সেটা সবার জন্যই হতে পারে, যেই যেভাবে গ্রহণ করে, ঠিক না? ধরুন আজকে যে দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো, বাড়িতে বাড়িতে সমস্যা না, ঠিক না? স্বামী স্ত্রীর মধ্যে, শ্বশুর শাশুড়ির মধ্যে, মাতা পিতা সন্তান সন্ততির মধ্যে, ভাই বোনের মধ্যে, ঠিক না? এরকম না, এরকম তো এখান থেকে বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা, আমি আপনাদের একটা উপমা দিই, জাগতিক জীবনে যা চলছে, সেদিন আমাকে এখানে একজন ওই বিদ্যুৎ আসার আগে একজন ওই ইঞ্জিনিয়ার এসেছিলেন, এলডিভির, ওটা কি হেভি, এলজিডি, এলজিডির একজন ওই বড়ুয়া, উনি রাঙ্গামাটি থাকেন, ইঞ্জিনিয়ার, তো উনি ওটার হেড প্রধান ওদিকে তিন পার্বত্য চট্টগ্রামে, তো ওনার সাথে চট্টগ্রামের প্রধানদায়ক বিশিষ্ট ব্যবসায়ী শ্রী অনব বড়ুয়ার সাথে দেখা হয়। তো আমি এটা বলছি কেন, এই কারণে, তো অনব বড়ুয়া চিটাঙ্গের চট্টগ্রামের প্রধানদায়ক, উনি আমাকে ব্যাপারটা বললেন। তো কীরকম উনি বললেন বলতে, আমি যখন ওনাকে আপনার কথা বললাম, উনি আমাকে মানে এমন এমন কথা বললেন যা আমারও ভালো লাগলো, এবং আপনার ব্যাপারে উনি অবগত। তো আরেকটা বললেন যে যে একটা কথা বলছে, অনেক জায়গায় আমি যাই, কিন্তু অনেক বড় বড় বান্তারাও আপনি যেভাবে আমাকে বুঝাচ্ছেন, তারা সেভাবে সহজ করে কেন বুঝায় না, তারা কেন জটিল করে ফেলে? বুদ্ধের ধর্ম আমাদেরকে আড়াই হাজার বছর আগে কীরকম বুদ্ধ শিক্ষা দিয়েছেন আমাদেরকে গল্পের মাধ্যমে বুঝিয়ে দিন, ওনার বক্তব্য ওই ইঞ্জিনিয়ার, আমাদেরকে গল্পের মাধ্যমে বুঝিয়ে দিন যাতে আমাদের ছেলেমেয়েরা বুঝতে পারে, আমাদেরকে উপমান মহান মাধ্যমে বুঝিয়ে দিন, উনি অ্যাকচুয়ালি সত্য কথা বলেছেন। কেন যদি নাগসেন মানতে রাজা মিলিন্দকে, গ্রিক সম্রাট উপনিবেশিক শাসক ভারতবর্ষের গ্রিক সম্রাট মিলিন্দ, ১৯ প্রকার বিদ্যায় উনি পারদর্শী ছিলেন, তো উনি সরাবিজ্ঞ অরহত নাগসেন পান্তিকে যেভাবে প্রশ্ন করেছেন, আর নাগসেন পান্তে সহজ সরল যুক্তি উপমার মাধ্যমে যেভাবে উত্তর দিয়েছেন, তা অতি চমৎকার, যে কোনো কেউ বুঝতে পারবে,
তা আমি আপনাদেরকে সহজ করে একটা উপমা দিতে চাইছি, যাতে সহজ করে বুঝতে পারেন এই সমস্যা থেকে কী করে বাইরে বেরিয়ে যাওয়া যাবে। কেন শিষ্য গুরুকে বলছে এটা কেন করনি, কিন্তু গুরু করবে না, ঝগড়া, ঠিক না? স্বামী স্ত্রীকে বলছে তুমি এটা কেন করলে না, ঠিক না? কী বলেন অফিসার রাজেশ বড়ুয়া ফায়ার সার্ভিসের? হ্যাঁ রাজেশ, কী বলেন? রাজেশও বলতে পারবেন না শাশুড়ি বড়ু তন্নিকে তুমি এটা কেন করলে না, অশান্তি করতে পারবেন না, প্রয়োজনে নিজেকে করতে হবে। কী বলেন আপনি? তা শাশুড়ি বড়ুয়া তন্নিও বলতে পারবে না যে স্বামী বলে তুমি এটা কেন করলে না, জগরাজাটি করতে পারবেন না, তাহলে কী করতে হবে? মিউচুয়াল। আমি আপনাদের এই কারণে বলছি ধর্ম এমন হতে হবে যা ব্যক্তি জীবনে কাজে লাগবে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং পারিবারিক জীবনে, কর্মক্ষেত্রে, ব্যবসায়ী ক্ষেত্রে, সব ক্ষেত্রে কাজে লাগতে হবে। নাহলে ধর্ম কোন কাজের জন্য, কিসের জন্য ধর্ম, কী বলেন? হ্যাঁ রাজা, কী বলেন? দেখুন তাহলে আমরা এখান থেকে এমন করব, আমরা তুমি কেন করলে না বলে অশান্তি করবো না, আমি করি না এটা, কী বলেন? আপনারা কী বলেন, কী বলেন? হ্যাঁ কী বলেন? এখানেও ধরুন কোনো মুরব্বী এসে সেবক সেবে গেদের বলতে পারবেন না যে কেন করলে না, না আপনি করুন না, তাতে অসুবিধা কি? তাহলে তো অশান্তি হবে, কেন করলে না বললে অশান্তি হবে, ঠিক না? তা আপনি করুন না, তাহলে অশান্তি হলো না, ঠিক কি বলেন? আপনারা এখানে নিশ্চয়ই দেখেছেন আপনারা কেন করলেন না বলে দীপক বান্ধে কি হা করে দাঁড়িয়ে থাকে না, বানতে আগে হাত দেয়। কি আপনারা কী বলেন যারা এখানে আছে? কিছু কিছু পরিষদ কী বলে, কী বলেন? তাহলে এই তুমি কী হও বান্ধে সেটাই নি, তুমি হও তো, তুমি হেঁটতেই নাও ঘর আসে ওখানে বান্ধে সেটাই নি। আচ্ছা এটা আপনাদের এই কারণে বলছি, দেখুন শান্তির জন্য, সুখের জন্য কেন এই পরিস্থিতি হচ্ছে, অফিসে বলুন, বাড়িতে বলুন, পরিবারে বলুন, সংসারে বলুন, কর্মক্ষেত্রে বলুন, কিংবা কোনো বিহারে বলুন, কিংবা কোনো সংগঠনে বলুন, তুমি কেন করলে না? আচ্ছা আপনি করলে অসুবিধাটা কোথায়? তা তুমি কেন করলে না এরকম তো তাহলে বিবাদ হবে, এরকম একটা পরিবারে নিত্য অশান্তি হয়, এরকম প্রত্যেক পরিবারে অশান্তি আছে কি নেই বলুন তো আপনারা, কী বলেন? হ্যাঁ আপনারা কী বলেন, ঠিক না? হ্যাঁ হ্যাপি প্রধান সেবিকা, হ্যাপি চাকমা কী বলেন? তা আবার তন্নি, হ্যাঁ কী বলেন, ঠিক না? আচ্ছা এবার হ্যাঁ শান্তনু এরকম হচ্ছে তো আয়া সেবক বিনয়কান্তি চাকমা কী বলে, হচ্ছে এরকম প্রতিনিয়ত হয়? আচ্ছা এখান থেকে বেরিয়ে যাওয়ার মার্গ কী? তাহলে আমরা কি সংসারের মানুষ কি এভাবে অশান্তির পর অশান্তির জন্ম দিতে থাকবে? না, বাড়ি বেরিয়ে যাওয়া দরকার, ঠিক না? তো তাহলে আসা যাওয়া দরকার, কখন কী সমস্যা সেটাও দরকার, ঠিক না? দিলি শান্তন জিঙ্গে কেন হো, হ্যাঁ মানে 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 এজা ফুরব না ফুরব কেন হো, হ্যাঁ হো না ভালো দিন অলগ তাহলে গম কেন হো, হ্যাঁ ইয়া রঙ্গ রঙ্গবতী তন সিংহে কেন হো, আই নো আচ্ছা তাহলে তাহলে দেখুন প্রায় পরিবারে অশান্তি হয়, ঠিক না? একটা পরিবারে অশান্তি নেই, আচ্ছা অন্যান্য পরিবারের মধ্যে প্রশ্ন আসলো, আচ্ছা এই পরিবারে অশান্তি নেই কেন, আমাদের পরিবারে অশান্তি কেন? তাই স্বামী স্ত্রী চিন্তা করলো আচ্ছা আমাদের পরিবারে অশান্তি কেন, তুমি আমাকে দোষ দাও আমি তোমাকে দোষ দিই, কারণটা কি? স্বামী স্ত্রীকে দোষ দেয়, স্ত্রী স্বামীকে দোষ দেয়, তাই অশান্তি লেগে থাকে, ঠিক না? সেগুলো আস্তে আস্তে ছেলে মেয়ের মধ্যে ট্রান্সফার হয়, সংক্রমিত হয়, ঠিক না? হ্যাঁ রাজেশ কী বলেন, ঠিক না? দেখুন মাতা পিতা যা যা করে সন্তানের মধ্যে সেগুলো তার চিত্তে তার মাইন্ডে সেগুলো সেফ হয়ে যায় তার মনে, সেগুলো এখন আপনাদের কাছ থেকে যা যা ইনপুট নেবে ভবিষ্যতে সমাজ দেশ জাতি সবাইকে সেগুলো আউটপুট দেবে, দেবে না দেবে, এটাই তো সায়েন্স, এটাই তো বিজ্ঞান, 2500 আগে বুদ্ধ এমনটা বলেছিলেন। আচ্ছা ধরুন এবার এখান থেকে বাইরে বেরিয়ে যাওয়া, আচ্ছা তাহলে বুদ্ধ কেমন উপদেশ দিয়েছিলেন, বুদ্ধ কেমন পরামর্শ দিয়েছিলেন? বুদ্ধ দেখুন একজন ভিক্ষু, তারপর আমি এদিকে যাচ্ছি, একজন ভিক্ষু অসুস্থ মানে ধরুন কুষ্ঠা রোগ হয়েছে,
একজন ভিক্ষুর, তো এই কুষ্ঠারুগ্ন তীর্থরাস্তে বিরোধীতে কুষ্ঠারুগ হয়েছে, সেই ভিক্ষু নাকি কারো কোনো উপকার করতো না, মানে অনেকটা আত্মকেন্দ্রিক ছিলেন, তো ওই জন্য ভিক্ষুরা তাঁর পাশে তেমন যায়নি। সেই অবস্থা খারাপ, চিবর টিবর দুর্গন্ধ, অনেকটা চামড়া উঠে যাচ্ছে, তো বিছানায় পড়ে রয়েছে। বৌদ্ধ প্রায় দিন একটু সব পরিদর্শন করতেন, বৌদ্ধ আজকে পরিদর্শনে গিয়ে তাঁকে দেখলেন। তো বৌদ্ধ বললেন, ভিক্ষুগণ তোমরা তার সেবা যত্ন করোনি কেন, তোমরা তার পরিচর্যা করোনি কেন? বলছে, বান্ধে এই ভিক্ষু কোনোদিন কারো কোনো উপকার লাগেনি, কারো কোনো উপকার করেনি। ভিক্ষুরা বললেন, তো বৌদ্ধ বললেন, ভিক্ষুগণ সেই কারো কোনো উপকার না করতে পারে, এখানে প্রব্রজিতরা মাতা পিতা নেই, ভাই বোন নেই, আত্মীয় স্বজন নেই, পাড়াবাসী নেই, নানান জনপদ থেকে নানান পরিবার থেকে প্রব্রজা গ্রহণ করেছে তোমরা, তাই এখানে কেউ অসুস্থ হলে তোমরা মা হয়ে সেবা করবে, বাবা হয়ে সেবা করবে, তোমরাই মাতা পিতা হয়ে যাও, তোমরা ভাই বোন হয়ে যাও, তোমরা একজন একজনের পাশে দাঁড়াও, এখানে আমাদের কারো মাতা পিতা নেই, আমরা একজন একজনের মাতা পিতা হব, আমরা একজন একজনের ভাই বোন হবো, আমরা একজন একজনের গুরুজন হব, অভিভাবক হব, আমরা একজন আরেকজনকে সেবা করব, পাশে গিয়ে দাঁড়াবো। তো বুদ্ধ গরম জল আনতে বললেন, গরম জল দিয়ে কটন দিয়ে বুদ্ধ নিজেই তাঁত পরিষ্কার করছেন। ভিক্ষুদের বললেন, তুমি গরম পানি করো, বুদ্ধ নিজেই পরিষ্কারের কাজে লেগে গেলেন। তাহলে বুদ্ধ এখান থেকে তোমরা করোনি কেন বলে বুদ্ধ কি দাঁড়িয়েছিলেন? বুদ্ধের মতো মানুষ নিজেই সেবার সেবার কাজে লেগে গেলেন। তাই আমি বলছি, আমার শিষ্যদের কিছু হলে কেউ সেবা না করলে আমি সেবা করব, এবং যারা সেবক সেবিকা আছে আপনাদের যদি দেখার কেউ না থাকে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, তখন আমি যাব, আমি দাঁড়িয়ে থাকবো না হা করে, আমি এই আশ্বাস আপনাদের সবাইকে দিচ্ছি, যেমন দিচ্ছি আমার শিষ্যদেরকে তেমন আমি আপনাদেরও দিচ্ছি। এবার এখান থেকে তাহলে কী শিক্ষা গেল বাস্তব জীবনে? এবার চলে আসি, এবার আড়াই হাজার বছর পর আসি। এবার প্রায় পরিবারে অশান্তি যেটা হচ্ছিল বললাম, একটা পরিবারে অশান্তি নেই, তো অন্যান্য পরিবারদের মধ্যে স্বাভাবিকত সাধারণত এই প্রশ্ন আসলো, আচ্ছা ওই পরিবারে অশান্তি নেই, তা আমাদের পরিবারে কেন নিত্য অশান্তি? তো স্বামী স্ত্রী দুজন চিন্তা করলেন, আচ্ছা তুমি আমাকে দোষ দাও, আমি তোমাকে দোষ দিই, তাহলে এইভাবে আমাদের সন্তানেরও নষ্ট হয়ে যাবে, তাহলে আমাদের কি পরিবারে আর কোনোদিন শান্তি আসবে না? তুমি আমাকে বলো এটা কেন করোনি, আমি তোমাকে বলি এটা কেন করোনি, ঠিক না? এরকম না, এরকম না সংসারে চলছে? তো স্বামী স্ত্রী বলছে, আচ্ছা আমাদের যে পাশে একটা পরিবার আছে, তো তাদেরও তো স্বামী স্ত্রী আছে, আমরা তো তার স্বামীও তো চাকরি করে, তো তাদের তো কোনো দিন অশান্তি আমরা শুনতে পাইনি, দেখতে পাইনি। তো স্বামী স্ত্রী দুজন বলছে, চলো তারা কেন ঝগড়া করে না, আমরা আজকে একটু করে পরীক্ষা করে দেখি। কি বললেন? তারা কেন ঝগড়া করে না, আমরা কেন করি, আমরা একটু পরীক্ষা করি। তো তারা গিয়ে একটা ঝোপের মধ্যে আড়ালে তাদেরকে পর্যবেক্ষণ করার জন্য ওই স্বামী স্ত্রী দুজন লুকিয়ে আছে। স্ত্রী কী করে, স্বামী এসে কীরকম বাক্য ব্যবহার করে দেখার জন্য। তো এখন অফিস থেকে বাবু আসলে তো গরম, ঠিক না? আপনি কি অফিস থেকে এসে গরম দেখাবেন নাকি রাজেশ? অফিস থেকে এসে গরম, হ্যাঁ দিদি জানো বাসো, হ্যাঁ বাড়িতে নেই নাকি গরম, হন গরম গরম হয়ে যাবেনি গরম, হ্যাঁ না ঠিক না? দেখুন তো ওই যে একটা পরিবারে হয়, একটা পরিবারে হয় না, হ্যাঁ। তো বলছে, ইচ্ছে তাদের বাড়ি যাই, তারা দেখি রকম আসন করে একটু দেখি। তারা একটা ঝোপের মধ্যে আড়ালে দাঁড়িয়ে, স্বামী এখনও আসেনি, স্ত্রী কী করছে সবগুলো দেখছে। স্ত্রী সন্তানকে দুধ খাওয়াতে যায়, আবার রান্না করে যায়, আবার একটা বালতি নিয়েছে, কিছু পানি নিয়েছে। তো চিন্তা করলো, হঠাৎ পানি কেন নিল, বালতি কেন নিল, এনে রান্না করে গেছিলো, এনে আবার ছেলেকে দুধ খাইতে গেছিলো। ও চিন্তা করলো, স্বামী আসার আগে আমি একটু মেজে মুছে দিই, যাতে স্বামী এসে তার চিত্ত যাতে ভালো থাকে, যদি আগুশালো থাকে, ময়লা থাকে, স্বাভাবিক তার একটু মাথা গরম হতে পারে, ঠিক না? কী বলেন বধুরা, কী বলে, হ্যাঁ গৃহের বধুরা কী বলে, ঠিক না? তাই স্ত্রীকে বললেন, তড়িঘড়ি করে এক বালতি পানি এনে সন্তানকে দোলনায় রেখে মেজে মশার কাজে লেগে গেলেন। দুর্ভাগ্য এমন, হঠাৎ করে ওই ওই স্বামী স্ত্রী দুজন সবগুলো সব দেখছে, কিন্তু এমন একটা জায়গা দাঁড়িয়েছে যাতে সব দেখতে পায়। এমন সময় কি হলো, সন্তানের কান্না, আচ্ছা সন্তান কান্নাকাটি করলে মা কি আর কাজ করতে পারে, মায়ের কি আর ইচ্ছে উৎপন্ন হবে কাজ করার জন্য, সন্তানকে দুধ খাওয়াতে হবে,
সন্তানকে দুধ খাওয়ার জন্যই বাল্টি যেখানে ছিল সেখানে রেখেই সন্তান দুধ খাওয়াতে চলে গেছে। এমন দুর্ভাগ্য তখন কারণ চলে গেছে, এখন বাড়িটা অন্ধকার নয়, এখন সন্তানকে দুধ খাওয়াতে ব্যস্ত, আর এদিকে অন্ধকার কারেন্ট চলে গেছে, আর এদিকে বাল্টি কোথায় ছিল মাঝখানে। ঠিক এমন সময় স্বামী অফিস থেকে ঢুকেছে, সবগুলো একসাথে হলো। স্বামী অফিস থেকে ঢুকে সাধারণত বাড়ি থেকে আসলে বাড়িটা একটু অন্ধকার অন্ধকার লাগে, আরও কারণ চলে গেছে, আরও বেশি অন্ধকার হবে না, তাই ঢুকতে গিয়ে ফায়ের সাথে লেগে বাল্টি পরে পানি সারা বাড়িতে হয়েছে। আপনি হলে তো মনে হয় বউকে মেরে মেরে শেষ করে দেবেন, ঠিক না? বলছি অফিস থেকে অফিস করে ফিরলাম, এগুলো তুই না কর, তুই না করলে তোর মা বাবা এসে করবে, তুই করলি না কেন, ঠিক না? কী বলেন? এখন ওই আরেকটা বাড়ির স্বামী স্ত্রী কেবল দেখছিল যে এ বাড়িতে কী কী হয়, কেন ওরা এত শান্তিতে আছে, আমরা কেন নেই। তারপর বুদ্ধ বলছিলেন সং বিভাজন করার জন্য, কী করার জন্য? ভাগ, ভাগ করে নেওয়া। কেবল স্ত্রী রান্না করবে তাই নয়, স্বামীকেও চিন্তা করতে হবে, আমিও রান্না করি, আমিও আমরা দুজন কাজ করি, আমরা দুজন সংসারের বন্ধু হই, আমরা কাজ ভাগাভাগি করে নেব। এবার তো এবার কি হলো, এখন স্বামী ঢুকে বাল্টিটা কি হলো, এখন পানির অবস্থা খারাপ না? স্বামী কি করলেন, বাইরের লোকগুলো কেবল দেখছিল, স্বামী কি করলেন, তার অফিস থেকে আসার জন্য আসার একটা একটা ব্যাগ থাকে না এমনি অফিসে যাওয়ার সময়, তার ব্যাগটা একটা জায়গায় রেখে উনি ওই গড় মেজে মশার যে ন্যাংরাটা ছিল, খানিটা ছিল, কাপড়টা ছিল, সেটা নিয়ে পানিগুলো তুলে তুলে বালতিতে নিচ্ছিল। ঠিক এমন সময় তার স্ত্রী তার দরজা শোনা, দরজা খোলার শব্দ পেয়ে স্ত্রী অনেকটা পরিপূর্ণ দুধ খাওয়া দিয়েও পারেনি, তথাপি সন্তান একটু পূর্বের তুলনায় একটু শান্ত হয়েছে। যখন মায়ের ছোঁয়া পেলো, সন্তানকে দোলনায় রেখে এসে দেখে স্বামী মেজে মজার কাজে ব্যস্ত, মানে ফানি তুলছে। তো স্ত্রী বলছে হাত জোর করে, আমাকে তুমি ক্ষমা করো, আমার কারণে আজকে তোমার বিশ্রামের জায়গায় তোমাকে এখন কাজ করতে হচ্ছে, এখন তুমি সারাদিন অফিস থেকে অফিসে তুমি কত পরিশ্রম করেছো, বাড়িতে এসে তুমি এখন একটু বিশ্রাম দরকার, একটু তোমার ফ্রেশ হওয়া দরকার, ফ্রেশ হওয়ার জায়গায় বিশ্রামের জায়গায় তুমি এখন আমার কারণে তোমার এখন এ পড়বে, কারণ আমি বাল্টিটা রেখেছিলাম এবং কারণ চলে গেছে, আমার সাথে কারণের তো কোনো সম্পর্ক নেই, কারণ ও চলে যাবে আমাকে বলেনি, আর আমি জানতাম না যে এখন কারণ চলে যাবে, যদি কারণ না যেত তুমি দেখতে পেতে, আর আমি যদি বাল্টি এখানে না রাখতাম তাহলে এই সমস্যা হতো না। তো হাত জোর করে ক্ষমা চাইছে, হাত জোর করে বলছে তুমি আমাকে ক্ষমা করো, দোষটা আমার। স্বামী বলছে না তুমি এমন মনে করো না, দোষটা আমার। স্বামী কি বললেন, দোষটা আমার, আমি তো অন্ধ নই, আমার দেখে শুনেই পা দেওয়া উচিত ছিল। স্বামী বলছে আমার দেখে শুনে পা দেওয়া উচিত ছিল, আমি দেখে শুনে পা না দিয়ে বালতি পড়ে গেছে, তাহলে দোষটা তো আমার। তুমি তো বেড়াতে যাওনি, তুমি সন্তান কান্নাকাটি করছে বলে দুধ খাওয়াতে গেছো, আর আমি যে এখন এই মুহূর্তে আমি যে প্রবেশ করবো তা তোমার সাথে আমার সাথে ফোনে আলাপও হয়নি। তো বালতি আমি যদি দেখে দেখে আসতাম তাহলে বালতি পরে যেত না, পানি পড়তো না, তার দোষটা আমার। স্বামী ওই অবস্থায় বলছে তুমি আমাকে ক্ষমা করো। দেখেছেন পরস্পর পরস্পরের মধ্যে কেমন আদান প্রদান, সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বাইরে বাইরের স্বামী স্ত্রীগুলো দেখছিল। তাহলে স্বামীও উত্তেজিত হলো না, স্ত্রীও উত্তেজিত হলো না, এবং দুজনে হাত জোর করে ক্ষমা চাইল। এবং এখন কী করলো, তো স্ত্রী বলছে তুমি অফিস থেকে এসছো, তুমি বিশ্রাম করো, তুমি একটু ফ্রেশ হও, আমি করি এগুলো। তো স্বামী বলছে সেটা কী করে হয়, তুমি সারাদিন সন্তান নিয়ে ব্যস্ত ছিলে, রান্নাঘরে ব্যস্ত ছিলে, আমি কেবল অফিসের কাজে ব্যস্ত ছিলাম, তুমি বাড়ির সব কাজ সামলিয়েছো, অতিথি সেগুলো সামলিয়েছো, বাড়িতে পাঁচজন অতিথি আসে তোমাকে সামলাতে হয়, সন্তানকে সামলাতে হয়, বাড়ির রান্না কাজ করতে হয়, আরও দশ দিকে দেখতে হয়। তো না তুমি তো সারাদিন করো, এবার আমি করি, তুমি এবার সন্তান সামলাও। তাহলে এই যে উভয়ের মধ্যে পরস্পরের প্রতি যে দায়িত্ববোধ, কর্তব্যবোধ, আন্তরিকতা, ভালোবাসা, দয়া, মৈত্রী, করুণা, সেগুলো তাদের মধ্যে বিবাদ হতে দেয়নি, পরস্পরের প্রতি টান, আন্তরিকতা, সেগুলো ঝগড়ার জন্ম হতে দেয়নি, সেগুলো তাদের মধ্যে
কলহের সূত্রপাত হতে দেয়নি। তো স্বামী যদি ওই মুহূর্তে সেন ক্রিয়েট করতে চাই তো করতে পারতো, ঠিক না? অশান্তিটা করতে পারতো এবং সালিশি বিচার হলে বউকে দোষারোপ করতো, কিন্তু তারা তো সেটা করতে দেয়নি। তারা তো পরস্পর পরস্পরের ঘাড়ে তুলে নিয়েছে এবং দুজনে একসাথেই কাজ করছে। তো এভাবে যদি প্রত্যেক বাড়িতে স্বামী স্ত্রী গুরু শিষ্য ভাই বোন অফিসের কর্মচারী সবাই যদি এই শিক্ষা মেনে চলে তাহলে কি আর পরিবারে সমাজে অশান্তি হবে? হবে না, ঠিক না? তো এটা সংগঠনের জন্য যেমন পরিবারের জন্য প্রত্যেক ক্ষেত্রে এই গুণ থাকা মানুষের দরকার। তো তাহলে তাদের পরিবারে অশান্তি কেন হয়নি, কলহ কেন হয়নি বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছেন, কলহ অশান্তি কেন হয়নি? তো তাহলে দেখুন এই যে পরস্পর পরস্পরের প্রতি দায়িত্ববোধ কর্তব্যবোধ আন্তরিকতা ভালোবাসা মৈত্রী স্নেহ দয়া মায়া মমতা, তো একে অপরকে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া, এতে মানুষের মধ্যে শান্তি বিরাজ করে, সুখ বিরাজ করে। এখন কি তাদেরকে এই শান্তি সম্মেলন করতে হয়েছে এই শান্তির জন্য? তো ওই যারা যারা দেখছিল তারা বলল, আরে আমাদের অশান্তির জন্যই তো কেবল আমরাই দায়ী, বলছে আমরা তো আজ থেকে আমরা কাউকে দোষারোপ করবো না। কারা বলছে? ওই স্বামী স্ত্রী যারা দেখছিল বলছে আমরা আজ থেকে কাউকে দোষারোপ করবো না, আমরা পরস্পর পরস্পরের কাজ এভাবে ভাগ করে নেব, পরস্পর পরস্পরের প্রতি এভাবে আন্তরিক হব, পরস্পর পরস্পরের প্রতি এভাবে আমরা ভালোবাসা প্রদর্শন করব, আমরা দয়াপরায়ণ করুণাপরায়ণ হব, আমরা মৈত্রীপরায়ণ হব, একের সুখ অপরের সুখ মনে করব, একের দুঃখ অপরের দুঃখ মনে করব, আমরা থাকব দুজন, আমাদের মনে হবে আমরা একজন আছি, আমার দুঃখ মানে আপনার দুঃখ, আপনার দুঃখ মানে আমার দুঃখ, আপনার সুখ মানে আমার সুখ, আমার সুখ মানে আপনার সুখ। এভাবে যদি পরস্পর পরস্পরের প্রতি চিত্ত গঠন করে, মন মানসিকতা তৈরি করতে পারে, এমন করে চিত্ত গঠন করতে পারে, তাহলে অনায়াসে শান্তি বিরাজ করবে উইদাউট ফিস কনফারেন্স। শান্তি সম্মেলন ব্যতীত এমনি শান্তি বিরাজ করবে। তো এখন একটা কাজ করুন, আপনারা বিশ্বের সমস্ত প্রাণীদের মঙ্গল সুখ কামনা করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ এবং যারা এখন শুনতে পাচ্ছি আবার কোনো কোনো জায়গায় নাকি করোনা ভাইরাস বেড়ে যাচ্ছে শোনা যাচ্ছে এরকম, তো তাদেরও স্বস্তি কামনা করুন, সুখ কামনা করুন। সবার জন্যে আপনারা মৈত্রী বিতরণ করুন, এক দু মিনিট একটু মৈত্রী ভাবনা অনুশীলন করুন। আপনারা সবাই এক দু মিনিট একটু মৈত্রী ভাবনা অনুশীলন করে সবার প্রতি মৈত্রী বিতরণ করুন, সবার সুখ কামনা করুন। আপনারা সবাই চোখ বন্ধ করুন এবং মনে মনে এটাকে ভাবনার বিষয়ে বানান। ভাবনার বিষয় বানাতে হবে এটাকে, যেমন চক্রবালের সমস্ত প্রাণী শত্রুমুক্ত হোক, বিপদ মুক্ত হোক, রোগ মুক্ত হোক, সুখী হোক, এভাবে এটাকে ভাবনার বিষয় বানিয়ে আপনারা সবাই চোখ বন্ধ করে সবার প্রতি মৈত্রী বিতরণ করুন, মৈত্রী ভাবনা অনুশীলন করুন। এতে আপনারা ভালো থাকতে পারবেন, সবাই ভালো থাকতে পারবে।
নিজের মনের জটিলতা নিজের দেখের ঘর নিজের মনের নির্মলতা নিজের দেখের ঘর এবার আপনারা একটু বানতে বলার পর আপনারা সবার একটু মঙ্গল কামনা করুন। এতক্ষণ মন থেকে ভাবনা করে মৈত্রী দান করেছেন, এখন মন থেকে আর মুখ থেকে আপনারা দুই দিক থেকে সবার কল্যাণ কামনা করুন। বানতে বলার পর আপনারা একসাথে বলবেন। জন জন মঙ্গল জন জন মঙ্গল জন জন মঙ্গল রে শবর দেখুন কতটা স্বস্তিদায়ক, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো একটা থাকবে না। এভাবে আস্তে আস্তে সবাইকে আপন করে নিতে পারলে আর অশান্তি দেখতে হবে না, যুদ্ধ দেখতে হবে না। আপনাদের সবার কল্যাণ, শুভ, মঙ্গল। এভাবে আপনারা রোজ সবাইকে এই শিক্ষা দেবেন পরিবারে, সবার প্রতি মৈত্রী ভাবনা করার জন্য। ওই অর্পিতা উৎসবের আগে করে দিন, যেন লাস্টে একবারে উৎসব উৎসব করা হবে। সম্মানিত পুণ্যার্থীবৃন্দ, অনুষ্ঠানের পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের পরিষদের বার্তা সম্পাদক শ্রীমতী মণিকা তঞ্চমা অপিয়া। বন্দনা জ্ঞাপন করছি তথাগত সম্যক সম্বুদ্ধকে। বন্দনা জ্ঞাপন করছি আধুনিক যুগের সত্যের প্রতীক, আদর্শের প্রতীক,
সাধন জগতের একজন আদর্শ সাধক, আধ্যাত্মিক জগতের মহান সাধক, আর্য শ্রাবক, পবিত্র পুরুষ, পূজনীয় বনভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। দেবমানব পূজ্য, অরণ্য বিহারী, শশাঙ্কচারী, পাংশুকুলিক, ত্রিচিবরধারী, ধূতাঙ্গ সাধক, পরম পূজনীয় গুরুভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। পরম পূজ্য গুরুদেবের অন্তর্বাসী ভিক্ষুসহ ও শ্রমণ সংঘকে এবং এখানে উপস্থিত সকল পুণ্যার্থী বৃন্দের প্রতি আমি নমস্কার ও মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। বান্দরবান আর্যগুহায় সদ্ধর্ম কিশোর কিশোরী পরিষদ এমন একটি পরিষদ যেটি বিহার উন্নয়ন থেকে শুরু করে আনুষঙ্গিক বিভিন্ন কর্মকাণ্ডে তাদের সার্বিক অংশগ্রহণ লক্ষণীয়। আমি সর্বপ্রথমে আমাদের পরম গুরুদেব গুরুভান্তের প্রতি অসংখ্য কৃতজ্ঞ পরায়ণ। তিনি আমাদের পাশে না থাকলে আমরা এরকম একটি সংগঠন গঠিত করতে পারতাম না। তার সান্নিধ্যে থেকে আমরা এরকম একটি সংগঠন করতে অনুপ্রাণিত হয়েছি। তিনি আমাদের সাহস জুগিয়েছেন, সর্বদা পাশে থেকেছেন এবং সকলে সঙ্গবদ্ধ হয়ে কীভাবে এগিয়ে যাওয়া যায় তার শিক্ষা দিয়েছেন। বান্দরবান আর্যগুহার সদ্ধর্ম সুরক্ষা কিশোর কিশোরী পরিষদের পক্ষ থেকে এটি তৃতীয় সংবোধন। আজকের আয়োজিত সংবোধনকে পরিপূর্ণতা রূপ দিতে আমাদেরকে অনেকে অনেকভাবে সাহায্য করেছেন। সংবোধনের বাজার করতে সাহায্য করেছে সৈকত বড়ুয়া, প্রান্ত বড়ুয়া, সুক্তা বড়ুয়া, সঙ্গীতা বড়ুয়া তুলি, অর্পিতা বড়ুয়া অর্থ সম্পাদক। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংবোধনের সাজসজ্জা সম্পাদনে সাহায্য করেছেন এই পরিষদের সদস্যরা। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। গতকাল রাত্রি যাপন করে ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘ, দায়ক দায়িকাদের জন্য আহার প্রস্তুতকরণে সাহায্য করেছেন চুমকি বড়ুয়া, সুক্তা বড়ুয়া, তুলি বড়ুয়া, অশোক তঞ্চঙ্গা, কেতি তঞ্চঙ্গা, কাবেরী তঞ্চঙ্গা, তিউনিশা তঞ্চঙ্গা, রীতা তঞ্চঙ্গা, অর্পিতা বড়ুয়া বড়ুয়াটে। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত পুণ্যার্থীবৃন্দ, আমাদের আজকের সংবোধনে অনেকেই আর্থিকভাবে, বাচনিক ও কায়িক মানসিকভাবে সাহায্য করেছেন, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এছাড়া পরিষদের প্রত্যেক সদস্য আজকের এই সংবোধনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনো না কোনোভাবে সাহায্য করেছেন, আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে সকলের হিত সুখ কামনা করে আমি আমার কিছু কথা এখানে ইতি করলাম। ধন্যবাদ। পুণ্যার্থী, সদাম উপাসক, সদামতি উপাসিত পরিষদ, এখন আপনাদের ডানে সমগ্র শুরু করুন। সকলে আমি বলার পরে একসাথে বলুন, ইমাং ভিক্ষা সাপারিকারা আনুত্তারা পুণ্যার্থেতা ভিক্ষু সাংগাসা উদ্দেশিত দানা দেমা পূজেমা দ্বিতীয়ম্পি ইমাং ভিক্ষা সাপারি কারা আনুত্তারা পুণ্যক্ষেতা ভিক্ষু সাংগাসা উদ্দেশিত দানা দেমা পূজেমা তৃতীয়ম্পি ইমাং ভিক্ষা সাপারি কারা আনুত্তারা পুণ্যক্ষেতা ভিক্ষু সাংগাসা উদ্দেশিত দানা দেমা পূজেমা। আজকে আমরা বুদ্ধ শাসনে শ্রীবৃত্তি কামনা করে অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্ঘের উদ্দেশ্যে সংবোধন, পিণ্ডদান সহ নানা প্রকার
দানীয় সামগ্রী প্রদান করছি। এই দানময় পুণ্য প্রভাবে চারি মার্গ চারি ফল নির্বাণ সাক্ষাৎ না করা পর্যন্ত অজ্ঞানী মূর্খ অধার্মিকের সাথে দেখা না হয়ে সৎ জ্ঞানী ধার্মিকের সাথে দেখা হোক। এই দানময় পুণ্য প্রভাবে আনির্বাণ কাল জন্মে জন্মে মিথ্যা দৃষ্টি পরায়ণ না হয়ে সম্যক দৃষ্টি পরায়ণ হয়ে জ্ঞানী কর্তৃক প্রশংসিত দান শীল ভাবনা সহ দশ প্রকার কুশল কর্মে রত থাকতে আমরা যেন সক্ষম হই। এই দানময় পুণ্য প্রভাবে আনির্বাণ কাল জন্মে জন্মে সুমধুর কণ্ঠস্বর সমুজ্জ্বল দেহের বর্ণ সুগঠিত দেহ সম্পদ বহু জনপূর্ণ পরিবার সম্পদ এবং সমস্ত প্রকার ভোগ সম্পদ লাভের হেতু হোক। এই দানময় পুণ্য প্রভাবে সমস্ত প্রকার দুঃখ রোগ শোক ভয় অন্তরায় উপদ্রব গৃহদোষ শত্রু ভয় বিনাশ তৃষ্ণা ক্ষয়ে কারণ হোক নির্বাণ লাভের হেতু হোক। জলদারে আপনাদের সঞ্চিত পুণ্যরাশি কালগত জীবিত জ্ঞাতিগতের উদ্দেশ্যে এবং সমস্ত অসত্যগতের উদ্দেশ্যে বিতরণ করুন। আজকে আমাদের দ্বারা সঞ্চিত পুণ্যরাশি কালগত জীবিত জ্ঞাতিগণের হিতসুখ কামনায় দান করছি। জ্ঞাতিগণ অনুমোদন করে সুখী হোক। উপরস্থান হতে জলধারা যেভাবে নিচের দিকে গড়িয়ে যায় অনুরূপভাবে আমাদের দ্বারা দেওয়া পুণ্যরাশি জ্ঞাতিগণের নিকট উপনীত হোক। জ্ঞাতিগণ লাভ করে সুখী হোক। ছোট ছোট নদীসমূহ জলধারা বহন করে যেভাবে মহাসাগরকে পরিপূর্ণতা দান করে অনুরূপভাবে আমাদের দ্বারা দেওয়া পুণ্যরাশি জ্ঞাতিগণের উপকার সাধন করুন। এ যাবৎ এবং আজকে আমাদের দ্বারা সঞ্চিত পুণ্যরাশি সকল দেব নাগ যক্ষ ভূত প্রেত মনুষ্য অমনুষ্য সকল সত্ত্বগণের হিতসুখ কামনায় দান করছি। অনুমোদন করে সুখী হোক। আমাদের লৌকিক লোকোত্তর সম্পদ লাভের হেতু হোক। আকাশবাসী ভূমিবাসী ঋতিসম্পন্ন দেব নাগ যক্ষগণের হিতসুখ কামনায় আমাদের দ্বারা সঞ্চিত পুণ্যরাশি দান করছি। অনুমোদন করে সুখী হোক। বুদ্ধের অনুশাসন আমাদেরকে এবং অন্যান্য সবাইকে যথাসুখে রক্ষা করুক। আমাদের দ্বারা সম্পাদিত পুণ্যকর্মের প্রভাবে নির্বাণ সাক্ষাৎ না করা পর্যন্ত অজ্ঞানী মূর্খ অধার্মিকের সাথে দেখা না হয়ে সৎ জ্ঞানী ধার্মিকের সাথে দেখা হোক। আমাদের দ্বারা সম্পাদিত দানময় শীলময় ভাবনাময় পুণ্যকর্মের প্রভাবে তৃষ্ণা ক্ষয়ের কারণ হোক নির্বাণ লাভের হেতু হোক। চক্রবালবাসী সকল প্রাণী শত্রুমুক্ত হোক বিপদমুক্ত হোক রোগমুক্ত হোক সুখী হোক।